আমাদের পৃথিবী কোটি কোটি বছর পুরনো, কিন্তু আদিমানবরা মাত্র কয়েক হাজার বছর পুরনো ছিল। বন্ধুরা আমাদের পূর্বপুরুষ পাথরের মতো দেখতে এক বিশেষ প্রকারের প্রজাতির সঙ্গে সম্পর্ক রাখত। যখন আদিমানবরা থাকত তখন চারিদিকে শুধু জঙ্গলই জঙ্গল ছিল। আদিমানবদের জীবন অনেক কঠিন ছিল। জঙ্গলে বন্যপ্রাণীর মতো আদিমানবরাও জীবনযাপন করত। আদিমানবরা বন্য পশুদের অনেক ভয় পেত। ওদের ভয় পাওয়াটাও স্বাভাবিক ছিল, কারণ ওই সময় তাদের কাছে না ছিল বুদ্ধি ও শারীরিক শক্তি যে তারা ওদের সাথে লড়াই করবে। এমনকি তাদের কাছে কোনো প্রকার অস্ত্র ছিল না যেটা দিয়ে নিজে এবং নিজের দলকে রক্ষা করবে। আদিমানব নিজের খাবারের জন্য পশুদের মতোই জঙ্গলের এদিক ওদিক ঘুরে বেড়াত। ওই সময় তাদের একমাত্র লক্ষ্য শুধু তাদের পেট ভরা দরকার ছিল যে কোনো উপায়ে, যাতে তারা জীবিত থাকতে পারে। ওরা জঙ্গলে গাছপালা ফলমূল খেয়ে নিজের জীবন কাটাত। ওরা এতটাই ভয় থাকতো যে শুধুমাত্র নিজের থেকে কম শক্তিশালী প্রাণীদের শিকার করত, এমনকি নিজেদের শিকারকে কাঁচাই খেয়ে ফেলত। কখনো কখনো বড় প্রাণীরা ওদের শিকারের উপর নিজের অধিকার জমিয়ে নিত। ওদের জন্য নিজেদের প্রাণ বাঁচানো অনেক মুশকিল ছিল তখন। দিনের সময় তারা অনেক সহজেই নিজেদের সুরক্ষা তো করে ফেলত, কিন্তু রাতে নিজেদের সুরক্ষা করার জন্য তারা কোনো গুহা বা গাছের উপর থাকতে বাধ্য হতো। অনেকবার তাদের জীবনে অনেক কঠিন বাধা আসত, এমনকি অনেকবার তারা নিজেরাই বন্যপ্রাণীর শিকারও হয়ে যেত, কারণ তারা বন্যপ্রাণীর সামনে টিকে দাঁড়িয়ে থাকতে পারত না। কিন্তু সময়ের সাথে সাথে তাদের বুদ্ধির পরিবর্তন হতে লাগলো, তারা নিজেদের পরিবর্তন করতে লাগলো। সময়ের সাথে সাথে বন্যপ্রাণীদের মারা ও গাছের উপর শিকারকে তুলতে নিজেদের বুদ্ধির ব্যবহার করতে লাগলো। তারা ধীরে ধীরে পাথর আর গাছপালার সাহায্যে নিজেদের অস্ত্রকে আরও ধারালো করতে শুরু করলো, আর সেই সব অস্ত্র দিয়ে তারা শিকার করতে শুরু করলো। আর তারা সেই অস্ত্র ব্যবহার করে গাছপালা কাটতে শুরু করে। আদিমানব প্রায় সময়ই জঙ্গলে আগুন লাগতে দেখত, কিন্তু তারা কখনো বুঝতে পারতো না যে এটা কি আর কেন এমন হয়। তারা সেটাকে কোনো বন্যপ্রাণী ভেবে ভয় পেত, কারণ আগুন দেখে সব বড় বড় বন্য পশুরা ভয় পেত। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে তাদের আগুনের সাথে পরিচয় হয়, আর তারপর থেকে তারা আগুনের ব্যবহার করা শুরু করে দেয়। আগুন আদিমানবদের মধ্যে সবচেয়ে বড় খোঁজ ছিল, কারণ সেই আগুনের মাধ্যমে তারা রাতের অন্ধকারে আলোর ব্যবস্থা করত, আর আগুনকে ব্যবহার করে বন্য পশুদের থেকে নিজেদের রক্ষা করত, এবং তারা তাদের শিকারকে পুড়িয়ে খাওয়া শুরু করে দেয়। এখন তারা জানতো কিভাবে খাবারকে পুড়িয়ে খেতে হয়। আদিমানব তখন পশুর মতোই নগ্ন থাকত, পরে লতাপাতার সাহায্যে নিজেদের শরীরকে ঢাকতে শিখে যায়। সময় যেতে থাকে আর আদিমানব নিজেদের পরিবর্তন করতে থাকে, আর আদিমানব থেকে মানবের পরিবর্তন হয়। এই পর্যায়ে আসতে তাদের অনেক কঠিন পরিস্থিতির সাথে মোকাবেলা করতে হয়, আর তার ফলস্বরূপ আজ আমরা এই পৃথিবীতে রাজ করছি। বন্ধুরা, আপনারা আদিমানবের ব্যাপারে কি মনে করেন? নিচে কমেন্ট বক্সে আপনাদের রায় অবশ্যই জানাতে পারেন। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর চাইলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর যদি আপনারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটির ওপর প্রেস করে দিন, যাতে আমাদের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছতে পারে। তাহলে আজকের মতো এতটাই, আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওতে।